আচ্ছা তোমার কি মনে হয়, তুমি সুইসাইড করলে সব সমস্যা মিটে যাবে? না 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 বাবা, তুমি আত্মহত্যা করলে আমি মহারাজার পূজারিনকে ছাড়বো না। তোমার আদরের বৌমা একদিন জানবে যে ওর শ্বশুর মশাই ওর বাবার মৃত্যুর জন্য দায়ী। না না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি খুন করিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমিও খুন করিনি, স্কুলের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তার দায়ভার মহারাজ তার সারা জীবন দিয়ে মিটিয়ে যাবে। আরে আমি কি করব, আমি কি করব, আমি নিজেকে বাঁচানোর জন্য ওকে ফাঁসিয়েছিলাম। তুই না, তুই একটা আস্ত শয়তান। আমি তো তোমার আর মায়েরই সন্তান, শয়তান হলাম কি করে? যাক গে, শোনো বাবা, তুমি জীবিত বা মৃত যে কোনো অবস্থাতেই থাকো না কেন, তোমার আদরের বৌমা যদি জানতে পারে তুমি ওর বাবার মৃত্যুর জন্য দায়ী, এ বাড়ি ছেড়ে চলে যাবে, মহারাজের জীবন ছেড়ে চলে যাবে। মাই ডিয়ার বাবা, এটা তুমি ভেবে নাও তুমি কি করবে। মোদ্দা কথা হলো, আমার বিয়ের সমস্ত খরচ তুমিই দেবে, আর সেটা তুমি এক্ষুনি সবাইকে গিয়ে বলে দেবে, বিশেষ করে তোমার প্রিয় মহারাজকে। আমি কি মহারাজকে বলে দেবো যে সোমনাথ আমাকে ব্ল্যাকমেল করছে? এই যে বৌমা, কি হচ্ছে কি বলতো? হ্যাঁ, তোমার বড় ছেলে হাতে ওই গায়ে হলুদের বাটি নিয়ে ছুটলো একেবারে তার হবু বউকে গায়ে হলুদ মাখাতে। বলি, ব্যাপারটা হচ্ছে কি এই বাড়িতে? আপনি নিজে একটু ভেবে বলুন তো মা, ঠিক কবে থেকে এইসব ব্যাপার ঘটছে এ বাড়িতে? কবে থেকে আবার বলো, যবে থেকে মহারাজের বিয়ে হয়েছে তবে থেকে? আরে না না, বিয়ে তো এই সেই দিনের ঘটনা, আসলে ঘটছে আপনার ওই মহারাজের জন্মের পর থেকে। সাধে ওকে আমি অপয়া বলছি? উড়ান এক ঘন্টার মহা এপিসোড 13 সেপ্টেম্বর এই শুক্রবার সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।